বর্তমান শিক্ষা সংস্কার কমিশন ছেঁটে ফেলে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ জেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। আমরা আশা করি বর্তমান সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, কিন্তু ইতিমধ্যে আমরা কিছু ব্যতিক্রম কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এই দেশের শতকরা 99% মানুষ নাস্তিক, তাই না?